দিল্লি সরকার কার্যত এজেন্সিগুলোকে এমন ভাবে চালায় যে সে যখন চাইবে, দিল্লি সরকার চাইনি, দিল্লি সরকার চাইলে সিবিআই অথবা ইডি যে কেউ মন্ত্রীদের অর্ধেক সেভাবে থাকতে হতো। দিল্লির বিজেপি বাংলার তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করেছে, এখন পারবে আমি সেটা মনে করি না, যাতে না পারে তার মতোই চেষ্টা আমাদের সবার করতে হবে। তার লুটপাট একেবারে ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেটা ওই টাকার ছলে দেখে আমরা বুঝতে পারছি। আমরা কি আছে অনেক জিনিস সহজে মেনে নিই, যা হওয়ার হয়ে গেছে কি করব, একটা সময় পরে আমরা আশা ছেড়ে দিই। কিন্তু আশাকে জাগিয়ে রেখে নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকে না, কিছু লোক ছিল হয়তো তাদেরকে কিনে নেওয়া হয়েছে, সেটিং করা হয়েছে, তার ফলে এই ব্যাপক জায়গায় এসে গেছে। কিন্তু তারপরে যেটা আসে সরকার এবং বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা কাজ শুরু করেছে, তদন্ত হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে অনেক সময় সেই নুনের পুতুর সাগর মাপতে গিয়ে সেও গলে যায়। আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি, তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল, আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ শ কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। এটা সরকার বুঝতে পেরেছে, আমি যত শুনেছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে। এবং যারা সেটিং করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে মন্তব্য করেছেন যে এতদিন তো কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছিল, ইডি কোত্থেকে চলে এলো, এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে। ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না, আছে হয়তো কোনো কুকুর আছে কামড়ে দেবে, কিন্তু যেটা হয়েছে যে ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে অসুখ অনুযায়ী। ভাবনা এবং বিকৃত ভাষা, কোন সুস্থ রাজনীতির লোকের যিনি আবার নাকি তথাকথিত ভাবে কেন্দ্রীয় সরকারের শাসক দলের সাংসদ, তার মুখে এই ভাষা শোভা পায় না। কাকে বলছেন সেটিং, কিসের বলছেন সেটিং? আপনারা তো কেন্দ্রে রয়েছেন, আপনার আপনার দলের নেতা অমিত শাহ, আপনার দলের নেতা নরেন্দ্র মোদি, সিবিআই তাদের আন্ডারে, সেটিং কাকে বলছেন? তাহলে কি দিলীপ ঘোষ খুঁচিয়ে বলে দিলেন যে সিবিআই সেটিং করে শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেন বাইরে আছে? দিলীপটা কি আসলে কহিঁ পে নিগাহে কহিঁ পে নিশানা, উনি কি চাইছেন এতে অ্যাকচুয়ালি সিবিআই নিজেকে নিরপেক্ষ করার জন্য, দেখানোর জন্য শুভেন্দুকে অ্যারেস্ট করুক? এটা শুভেন্দুকে অ্যারেস্ট করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ। এখানে সিবিআই বা ইডি, এরা কেন্দ্রীয় সরকারের, কে কার সঙ্গে সেটিং করেছে? তো ওনার বলা উচিত, কিন্তু খালি তো প্রধানমন্ত্রীর দপ্তর, উনি এই যে প্রেসকে বা মিডিয়াকে গরম করছেন, উনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, উনি অমিত শাহকে গিয়ে বলেছেন যে সিবিআই এখানে, দেখুন সিবিআই ব্যাপারটা না দেশের একটা প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা একটা ব্র্যান্ড। আমরা বলছি বহু দক্ষ অফিসার আছে সিবিআইতে, কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে তাদের ক্রিয়াকলাপে অপব্যবহারে এই ব্র্যান্ডটাকে ক্ষতিগ্রস্ত করছে, কখনো রাজনৈতিকভাবে অপপ্রয়োগ। আবার এই দিলীপ ঘোষের মতো লোকেদের এই যে কথা, এটা কিন্তু সিবিআই এর সম্মানহানি হচ্ছে। এটা এটা তো দিলীপ ঘোষ কাদের বলছেন? উনি কি প্রধানমন্ত্রীকে বলুন, উনি কি অমিত শাহকে বলুন, উনি এই কথাগুলো কাকে বলছেন? মানসিক হতাশা থেকে কিন্তু আমার মনে হচ্ছে দিলীপ ঘোষ একটু ঘুরিয়ে কৌশলী বিবৃতি, কাহিঁ পে নিগাহে কাহিঁ পে নিশানা, শুভেন্দুকে যাতে অবিলম্বে সিবিআই ধরে, এই সেটিংটা শুভেন্দুর সঙ্গে বিজেপি আর সিবিআই এর সেটিং, সেইটাকেই উনি ঘুরিয়ে সামনে এনে দিলেন।